কেমন সন্দীপ চান আপনি এ বিষয়ে একটু বলেন তো। হ্যাঁ, ধন্যবাদ। আমরা সন্দীপে জন্মগ্রহণ করেছি, সেই যখন ছোটকাল থেকে সন্দীপে অতিবাহিত করেছি। সন্দীপ, তখনকার সন্দীপ আর এখনকার সন্দীপ চিন্তা করতে গেলে আকাশ পাতাল তফাত। আমরা সন্দীপ চাচ্ছিলাম এরকম সন্দীপ হবে যেটা আমরা কোনো প্রকারের সন্ত্রাস, কোনো প্রকারের রাজধানী, অন্য কিছু মতভেদ, হিংসা, বিদ্বেষ থাকবে না, সবাই ভাই ভাই একসাথে কাজ করবো। আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটা যেন আমাদের সামাজিক পরিবেশের প্রতিফলিত না হয় সেটাই আমরা চাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত যত দিন পেরোচ্ছে, সরকার বদল হচ্ছে, দিন যাচ্ছে, কিন্তু আমাদের সন্দীপের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, এটা আমরা কখনো আশা করিনি। তো আমরা কামনা করব আগামীতে যারা আসবেন জনপ্রতিনিধি হয়ে, অবশ্যই সন্দীপের এই সৌহার্দ্যমূলক সম্পর্ক, নিজেদের মধ্যে আত্মীয়তার বন্ধন এবং সেই সুখের সন্দীপ যেখানে আমরা দরজা খুলে, কখনো আমাদের সন্দীপে দরজায় তালা লাগানো তখনকার দিন আমরা দেখি নাই, কেউ দরজা বন্ধ করতো না, না বন্ধ করেই ঘুমাতো। আমরা চাচ্ছি সেই দিনটা যেন আবার ফিরে আসে আমাদের মধ্যে, আমরা সবার মধ্যে সহমর্মিতা চাচ্ছি, সবার মধ্যে বন্ধুত্ব যেন বিরাজ করে, এটাই আমাদের কামনা। আর উন্নয়ন অ্যাসপেক্টে, উন্নয়ন অ্যাসপেক্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে সন্দীপে রিসেন্টলি যেটা দেখেছি যে সন্দীপে বিদ্যুতায়ন হচ্ছে, এটা বড় একটা অ্যাচিভমেন্ট। ধন্যবাদ জানাচ্ছি বর্তমান কর্তৃপক্ষ, যারা যাহারা এটা করছেন, তাদের নিয়ন্ত্রণ হচ্ছে বা করে যাচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা অনেক দিন থেকে আমাদের সন্দীপের মানুষ এই জিনিসটা আশা করছিল, কিন্তু সন্দীপের অন্য ব্যাপার মধ্যে যেটা নদী ভাঙতি এরিয়া আমাদের, এটা এখানে বেড়িবাঁধের অত্যন্ত প্রয়োজন, সেটাও হচ্ছে সন্দীপ, সেটা যদি হয়ে থাকে অবশ্যই আমরা চাচ্ছি, শুনছি হচ্ছে, কিন্তু হচ্ছে হচ্ছে করে হচ্ছে না। আমার বাড়ি সন্দীপের দক্ষিণাঞ্চলে, কিন্তু প্রতি জোয়ারেই কিন্তু অমাবস্যা পূর্ণিমায় ওখানে পানি উঠে, আমাদের বাড়ির আশেপাশে পানি উঠে। অতএব এই জিনিসটা আমরা চাই অতি সত্ত্বর সন্দীপে যেন বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়, কোনো রিং বাদ দিয়ে এই সমস্যার সমাধান, সাময়িক সমাধান করা এটা কোনো সমাধান হবে না, এটাকে আমরা স্থায়ী সমাধানের জন্য রিং বাদ দিয়ে, এবং সন্দীপের রিং বাদ দিয়ে আরেকটা করা যায়, যেটা সন্দীপের চতুর্দিকে রিং বাদের উপর দিয়ে আমরা একটা রাস্তা তৈরি করে, একটা হাইওয়ের মতো, ইন্টারনাল হাইওয়ের মতো আমরা করতে পারি, যেখান থেকে বিভিন্ন এরিয়াতে যাতে সুবিধা হয়, যেটা আগেও যে পরিকল্পনাটা ছিল, আমি জানি না কেন এই পরিকল্পনা মাঝপথে বন্ধ হয়ে গেল। তা আগামীতে যারা করবেন আশা করি এই জিনিসটা আমরা খেয়াল রাখবেন। আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম হেলাল উদ্দিন, আমার বাড়ি সন্দীপ সারিকায় ইউনিয়ন চকতলি গ্রাম। আর এখানে আমি এখানে প্রায় 37 বছর থেকে আমেরিকাতে আছি এবং দেশে আসা করছি, ফ্যামিলি এখানে আছে, সবাই ছেলেমেয়ে নিয়ে মোটামুটি আছি দেশে। এখনো আমার আব্বা, আমার ভাই বোনরা সবাই রয়ে গেছে দেশে, বাড়িও এখনো আছে ইনশাল্লাহ। মাঝে মধ্যে আসা যাওয়া করি, ভালোই লাগে যখন যাই সন্দীপে, কিন্তু আমি সবসময় চিড়িয়াং থাকি না, যে গেলে আমি সন্দীপেই যাই, সন্দীপে আমার সবচেয়ে ভালো লাগে। ধন্যবাদ।